ইন্দ্র ভবন ডাকবঙ্গলা নির্মাণের ব্যাপক অনিয়মিততা অভিযোগ। নির্মাণ অবধি পূরিবার পাঁচ বর্ষ পরে কাম সরি নথিবাবেলে ছুঁ মারিছে ঠিকাদার। রক্ষণাবেক্ষণ অভাবরু ভাঙ্গি রুজি গলানি ঘর, চোরি হয়ে গলানি অনেক যন্ত্রপাতি। 50 লক্ষ টঙ্কা ব্যয়ের নির্মাণ হয়েথিবা ডাকবঙ্গলা এবে পালটিছে সরীসৃপ ও মদুয়াঙ্ক আড্ডাস্থল। কটক জেলা নরসিংহপুরের এই স্থান দিনে থিলা জেলার প্রমুখ পর্যটনস্থল। ইন্দ্রভবন ডাকবঙ্গলা নরসিংহপুরের স্বর্গত রাজা অনন্ত নারায়ণ মানসিং হরিচন্দন মহাপাত্র 1934-1940 মশিয়া মধ্যে নির্মাণ করে রাজরাজুড়া শাসন পরে এ রাজস্ব বিভাগ অধীনক আসি। পরে 2016-17 রাজস্ব বিভাগর পর্যটন বিভাগ অধীনক আসি ডাকবঙ্গলা। এই ইন্দ্রভবন জগিবা কোণী জগুয়ালি নথিবার গেট 24 ঘণ্টা খোলা হয়েছে। এটি মূল্যবান শাগুয়ান গছ অছি, তেমন শাগুয়ান গছ মধ্যে দিনকু দিন বিলুপ্ত হলানি এবং এর রক্ষণাবেক্ষণ অভাবর এই ইন্দ্রভবনটি নষ্ট এবং জরাজীর্ণ অবস্থায় পৌঁছিলা। ইন্দ্রভবন আমি তো পিলাবেল দেখে আসুছিল, ইন্দ্রভবন বহুত বড়িয়া লা, সিনেমা শুটিং হোলা, সেটি বহুত পর্যটন স্থলী লা, বিভিন্ন আড়ু লোক দেখে আসুলে, তেমন তার রক্ষণাবেক্ষণ দায়িত্ব কে নথিবার বর্তমানে জরাজীর্ণ অবস্থা। সেটি লোক যাই মদ পিউছেন, সেটি বিভিন্ন প্রকার শাগুয়ান গছ অ বিভিন্ন গছ কাটি নিয়ে যাচ্ছেন, 24 ঘণ্টা সে গেট খোলা রয়েছে, তেমন সে দিনকু দিন বহুত অবস্থা খারাপ। তেমন সরকার যদি এপরে কিছু দৃষ্টি দিয়ে, নূতন সরকার আসছেন যদি কিছু দিয়ে তাহলে সেটা ভালো হুম বলে আমি আশা করছি। ঠিকাদার টেকি দিয়ে কিছু সংক্ষিপ্ত কিছু কাম করে বাকি অর্থ হড়প করে নিয়েছেন। বর্তমান তার কবাট ঝরকা না, তার জরাজীর্ণ অবস্থায় পড়ি সেটি মদুয়া মানকর প্রাদুর্ভাব চালিছি, সেটি অনৈতিক কার্য চালিছি। তেমনি আমি আপনার মাধ্যমে সরকারকে নিবেদন করুছু, এই ডাকবঙ্গলাটিকে যদি পুনরুদ্ধার করা যায় তাহলে নরসিংহপুর গোটে ঐতিহ্য রহব। ডাকবঙ্গলা পুনরুদ্ধার পাই 2017-18 মশিয়ারে 50 লক্ষ টঙ্কা অনুদান আসিছিলা, মাত্র ঠিকাদার ও প্রশাসনিক অধিকারীক মধুচন্দ্রিকা যোগু কার্য নকরি ছু মারিথিলা ঠিকাদার। উপর মহলা গৃহ নির্মাণ কার্য পাই 35 লক্ষ 20 হাজার, সানিটারি পানি পাইপ লাইন কার্য পাই 2 লক্ষ 90 হাজার, ওয়ারিং কার্য পাই 2 লক্ষ 50 হাজার টঙ্কা অনুদান মিলিথিলা। 2018 মে 21 নির্মাণ কার্য আরম্ভ হয়ে 20 ফেব্রুয়ারি 2019 নির্মাণ কার্য শেষ করিবা পাই লক্ষ্য রহিতিলা। নির্মাণ অবধি সরিবার 4 বর্ষ পিতিথিলে মধ্য আজি যায় কাম সম্পূর্ণ হয়ে পারি নাহিঁ, অনেক যন্ত্রাংশ চোরি হয়েছি। অধা পন্তরিয়া ডাকবঙ্গলা এবে অসামাজিকঙ্ক আড্ডা স্থল পালটিছি। যেমি পূর্ব দেওয়ান মানে জগুলে এবং আসি অতিথি মানে সেটারে রুলে, সেইভাবে পুরাতন ইন্দ্রভবন কু পুনরুদ্ধার করা যাই, সেইভাবে পূর্ণক্ষম পূর্ণ কার্যক্ষম করা গেলে নরসিংহপুর আসি খুশি হবে। ইন ফিউচর তাকে কেমতি রিনোভেট করা, তাকে যেমতি এজ ইউজুয়াল আগর যেমতি থিলা তার স্ট্যাটাস কে মেইনটেইন করা আমি সমস্তে মু নিজে পার্সোনালি সেতরে মানে টাইম দেখি মু যাহা নেই তার কিছু রিনোভেশন ওয়ার্ক পাই যেটা যেতে দরকার সমস্ত বারে যেটি হায়ার অথরিটি কো দরকার হবো মু তার সাথে কন্টাক্ট করি সেই জিনিস কাম করা মু নিজে চেষ্টা করবে। রক্ষণাবেক্ষণ অভাবরু লক্ষ লক্ষ টঙ্কা ব্যয়ের নির্মাণ হয়েথিবা ইন্দ্রভবন ডাকবঙ্গলা পালটিছি ভূতকোঠি। বিভাগীয় উচ্চ কর্তৃপক্ষ এথিপ্রতি দৃষ্টি দেওয়া সহ তুরন্ত আবশ্যকীয় পদক্ষেপ গ্রহণ করিবা পাই দাবি জোর ধরিছি। বড়ম্বা নরসিংহপুরর লিতুন বরাঙ্ক রিপোর্ট, অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।